হ্যালো বন্ধুরা, আমি অরিজিৎ আর আপনারা দেখছেন কম্পিউটার সলিউশন বাই অরিজিৎ। তো এখন আমি দেখাবো যে কিভাবে স্পাইস মানির আইডি থেকে আপনারা ট্রেনের রিজার্ভেশন করতে পারবেন। তো তার জন্য আমরা স্পাইস মানি আইডিটা লগ ইন করে নেব। তো স্পাইস মানি অ্যাপটা আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি। তো আমার স্পাইস মানি অ্যাপটা খুলে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন ট্রাভেল ইউনিয়ন লেখা আছে, তবে এইটা অ্যাক্টিভ করার আগে আপনাকে কিন্তু আইআরসিটিসির এজেন্টশিপ নিয়ে নিতে হবে। তো আইআরসিটিসির এজেন্টশিপ নেওয়ার পর আপনার এই ট্রাভেল ইউনিয়ন দিয়ে আপনি টিকিট বুক করতে পারবেন। তার জন্য ট্রাভেল ইউনিয়নটা ওপেন করে নেবেন। তো ট্রাভেল ইউনিয়ন ওপেন করার পর আপনার স্পাইস মানি আইডিতে যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটা এই জায়গায় শো করবে। এবং ট্রেনের টিকিট বুক করার জন্য এই ট্রেনস বলে যে লেখা আছে, তো এখানে ক্লিক করবেন, এই ট্রেনসে ক্লিক করবেন। তো এরপর বুক টিকিটে ক্লিক করবেন এবং যেখানে টিকিট কাটতে চাইছেন, ধরুন আমি এখান থেকে একটা টিকিট বুক করে দেখাচ্ছি, হাওড়া টু দীঘা, এবং আমি বুক করব হচ্ছে জুলাই মাসের টিকিট, আগস্ট মাসের টিকিট। তো আগস্টের 10 তারিখে আমি বুক করছি। তো এরপর সার্চ টিকিটে মারব। তো আমার সার্চ টিকিটে ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস আসবে, তো এটাকে ক্রস করে দেবো। এরপর দেখতে পাচ্ছি ট্রেনের টাইম দেওয়া আছে 6:50 AM, হাওড়া থেকে ছাড়বে। এরপর আমরা দেখতে পাচ্ছি ট্রেনের নাম এখানে শো করছে এবং ট্রেনের 6:50 হাওড়া থেকে ছাড়বে দেখতে পাচ্ছি, এবং 3:25 জার্নি, এবং 10:15 AM এখানে পৌঁছাবো, এবং ডেটটা হচ্ছে 10 আগস্ট। তো আমরা এখানে 2S বুক করব বা CC বলতে চেয়ার কার বুক করব, কোনটা বুক করব সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমরা যদি 2S বুক করতে চাই তো 2Sটা সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন 10 আগস্টে অ্যাভেলেবেল আছে 737টা। তো আমরা এখান থেকে এই বুক লেখাতে ক্লিক করে বুক করব। এরপর এখানে প্যাসেঞ্জারের ফুল নেম এখানে টাইপ করে দেবো এবং তার বয়স কত সেটা এখানে টাইপ করে দেব, এবং প্যাসেঞ্জার যিনি আছেন তিনি হচ্ছে মেল না ফিমেল নাকি আদার্স কোনো জেন্ডার থাকলে তো আদার্স চুজ করে নেব, করে এখানে ডান বাটনে ক্লিক করব। তো আমি এখানে দেখানোর জন্য নিজের নামটাই টাইপ করে নিচ্ছি। তো এরপরে যদি অ্যাড প্যাসেঞ্জার করতে চান, অ্যাড প্যাসেঞ্জার করতে গেলে আপনি অ্যাড অ্যাডাল্টে ক্লিক করতে পারেন, বা যদি 4 বছরের মধ্যে হয় মানে চাইল্ড হয় তো এখানে অ্যাড চাইল্ডে ক্লিক করে প্যাসেঞ্জার অ্যাড করতে পারেন। তো আমি একটা প্যাসেঞ্জার অ্যাড করেও দেখিয়ে দিচ্ছি। তো এখানে আর একটা নাম আমি অ্যাড করে নিচ্ছি। তো আপনারা যদি চাইল্ড অ্যাড করেন তো চাইল্ড অ্যাড করার জন্য অ্যাড চাইল্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নামটা লিখে নেবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে প্যাসেঞ্জারের নাম সব লেখা আছে। এবারে এডিট করতে চাইলে আপনারা এখানে এডিট বাটনে ক্লিক করে এডিট করতে পারেন। তো আপনাদের প্যাসেঞ্জার অ্যাড করা হয়ে গেলে এখানে সিলেক্ট রিজার্ভেশন চয়েস আছে। তো সিলেক্ট রিজার্ভেশন চয়েসে ক্লিক করার পর আপনি এখান থেকে অনলি কনফার্ম অ্যান্ড ইন সেম কোচ এটাকে সিলেক্ট করে দিতে পারেন। এরপর আপনাদের যদি আপগ্রেড ক্লাস যদি সিলেক্ট করতে চান, যে আপনি যদি কোনো কারণে ক্যান্সেল হয় সেটা আপগ্রেড করতে চান কিনা, তো সাধারণত এটা আমি নো রেখে দিই।
মানে কি ক্যান্সেল হয়ে গেলে এটা ক্লাসটাকে আমি আপডেট করতে চাই না। এবং বোর্ডিং স্টেশনের নাম দেখায় হাওড়া বোর্ডিং স্টেশন, কোন স্টেশন থেকে যাত্রা শুরু হবে তো সেটা হাওড়া এখানে শো করছে। এবং আমরা ইচ্ছা করলে অন্য কোনো স্টেশন থেকেও উঠতে পারি, তো সেক্ষেত্রে আমাকে বোর্ডিং স্টেশনটাকে চেঞ্জ করে নিতে হবে। তো এটাকে আমরা হাওড়ায় রেখে দেবো, আমরা হাওড়া থেকে ট্রেনটা ধরবো। এরপর আপনার যদি কোনো প্রেফারড কোচ থাকে, যে কোচে আপনার যে কোচ নাম্বারটা আপনি প্রেফার করছেন, তো আপনারা সেইখানে কোচ নাম্বারটা বসিয়ে দিতে পারেন। এরপর দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ডিটেলস, তো এখানে আপনার ইমেল আইডি এবং ফোন নাম্বারটা দিয়ে দেবেন, এবং যে ফোন নাম্বারটা দেবেন সেই ফোনে আপনার পিএনআর নাম্বারটা পাঠানো হবে, এবং যে ইমেল আইডিটা দেবেন তো সেই ইমেল আইডিতে আপনার টিকিটটা পাঠানো হবে। তো এরপর ডেস্টিনেশান অ্যাড্রেস, তো এখানে ডেস্টিনেশান অ্যাড্রেসটা এখানে টাইপ করে দেবেন এবং পিনকোডটা এখানে টাইপ করে দেবেন। তো যদি দীঘা হয় তো দীঘার যে অ্যাড্রেস, এখানে আমি দীঘা করে দিচ্ছি, নিউ দীঘা, এবং নিউ দীঘার পিনকোডটা এখানে বসিয়ে দিতে হবে। তো আপনার যদি না জানা থাকে আপনি গুগল থেকে সার্চ করে নিতে পারেন, এর জন্য ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। এখানে গুগলে টাইপ করবেন নিউ দীঘা পিন কোড, তো এখানে দীঘার যে পিনকোড এখান থেকে পেয়ে যাবেন, তো সেই পিনকোডটা এখানে বসিয়ে দেবেন। এখান থেকে কপি করে আপনি এখানে পিনকোডটা বসিয়ে দিতে পারেন। তো পিনকোডটা বসানোর সাথে সাথে এখানে কোন সিটি, পোস্টাল অ্যাড্রেস এগুলো চলে আসে, তো এখান থেকে সিলেক্ট করে বসিয়ে দেবেন। এরপর আপনি কি কোনো ইন্স্যুরেন্স যদি করতে চান তো এটাতে ক্লিক করবেন, আর যদি না ইন্স্যুরেন্স করতে চান তো এটাতে ফার্স্ট অপশানটায় ক্লিক করার কোনো দরকার নেই। সেকেন্ড অপশান যেটা আছে বাই প্রসিডিং ইউ উইল অ্যাগ্রি, মানে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনি অ্যাগ্রি করছেন, সেখানে টিক চিহ্ন দিয়ে আপনি প্রসিডে ক্লিক করবেন। এরপর আপনার ডিটেলসটা এইভাবে দেখিয়ে দেবে, আপনার ট্রেনের নাম, কটার সময় ছাড়ছে, কোন স্টেশন থেকে ছাড়ছে, কোন স্টেশনে পৌঁছাচ্ছে, প্যাসেঞ্জার ডিটেলস, প্যাসেঞ্জারের নাম, বয়স, জেন্ডার, এগুলো সব দেখিয়ে দেবে। এবং আপনারা যদি এডিট করতে চান তো পাশে এডিট বাটন দেখতে পাচ্ছেন, তো সেখানে ক্লিক করে আপনি এডিট করে নিতে পারেন। আর সব কিছু যদি ঠিক থাকে তাহলে কনফার্ম অ্যান্ড প্রসিডে ক্লিক করে কনফার্ম করে দেবেন, এবং তাহলে আপনার যে টিকিট ফেয়ার সেটা দেখিয়ে দেবে, যে টিকিট ফেয়ার 210 টাকা, কনভিনিয়েন্স চার্জ অ্যাড হয়েছে এবং এজেন্টের সার্ভিস চার্জ অ্যাড হয়েছে, এবং যেহেতু আমরা ট্রাভেল ইন্স্যুরেন্স কিছু করিনি তো জিরো দেখাচ্ছে, এবং পিজি চার্জ যোগ হয়েছে, এবং টোটাল যে ফেয়ার সেটা নিচে শো করছে। তো আপনারা যদি কনফার্ম পেমেন্ট করেন তো আপনার ওয়ালেট থেকে টাকাটা কেটে নেবে, তো এখান থেকে আপনি কনফার্ম অ্যান্ড পেতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে আইআরসিটিসির এজেন্সি নেওয়ার সময় যে আইডিটা দেওয়া হয়েছিল সেই আইডিটা উপরে দেখতে পাবেন, এবং যে পাসওয়ার্ডটা আপনার আছে সেই পাসওয়ার্ডটা পাসওয়ার্ডের জায়গায় বসাবেন, এবং আপনার যে ওটিপিটা ওটিপি এতে বসিয়ে আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন, করে সাবমিট করবেন। তো সাবমিট করার সাথে সাথে আপনার টিকিটটা আপনার মেলে চলে আসবে, আপনাকে মেলেও ওটিপিটা আসবে, তো মেল থেকেও আপনি আপনাকে দেখিয়ে দিচ্ছি। টিকিট অ্যাডমিন বলে একটা ওটিপি এসছে, তো সেই ওটিপিটাকে, এই যে ওটিপিটাকে আপনাকে এখানে বসিয়ে দিতে হবে, এবং আপনার পাসওয়ার্ডটা এখানে বসিয়ে আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে, এবং তারপরে আপনার টিকিট জেনারেট হয়ে যাবে। যেমন এইটা দেখাচ্ছি আপনাদের কাছে, টিকিট বুক হওয়ার পর এরকম বুকিং ডিটেলস এরকম শো করবে, এবং নিচে দেখতে পারবেন স্ক্রল করলে ডাউনলোড টিকিট এবং শেয়ার টিকিট, তো আপনারা এই টিকিটটাকে ডাউনলোড করে নিয়ে পিডিএফ ওপেন করে দেখাচ্ছি, তো এই ধরনের টিকিট আপনাদের জেনারেট হয়ে আসবে।
তো এইটা এই টিকিটটা আপনি প্রিন্ট করে কাস্টমারকে দিয়ে দেবেন।